হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা, তো সবাইকে জানিয়ে শুভ সকাল। আর বড়দেরকে আমার প্রণাম জানিয়ে ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। তো সকাল সকাল তো সব কাজ করে নিয়েছি আর কি, করে তারপর স্নান করে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, তারপর আমি বেরিয়ে পড়েছি টিউশনে যাওয়ার জন্য। টিউশনে দাদা আজকে নোট দিতে চেয়েছিল, তাই নোট আনতে যাচ্ছি, কারণ আমাদের পরীক্ষা একদম কাছেই চলে এসেছে। তো একা একা তো যেতে ইচ্ছা করছিল না, তাই ভাবলাম যে বোনকে সাথে নিয়ে নিই, বোনও যাচ্ছে আমার সাথে। আর দেখো আমি বেরিয়ে পড়েছি, আর চারিদিকে কত সুন্দর সর্ষের ফুল দেখা যাচ্ছে। এমনিতেই আমরা অনেকটাই লেট হয়ে গেছি, তারপর হাইটে যাইতে হচ্ছে, যে একটা সাইকেল নিয়ে এসেছে আর ভাঙা রাস্তার মধ্যে এটা চালানোও যাবে না, তাই হাইটে যাচ্ছি। তো তারপর ভিডিওটা দেখতে থাকো, চারিদিকে কত সুন্দর সর্ষের ফুল হয়েছে। তারপর তো অনেকটা হাইটে যাওয়ার পর হাই রোডে উঠলাম, হাই রোডে উঠে দুজনে সাইকেলে গেলাম। আর কিসি কিসি এই আছে তো বেলতলি ব্রিজ চলে এসেছি, দেখতে পাচ্ছ এই যে লম্বা লম্বা এত বড় ব্রিজটা। তো আমি তো চালাচ্ছিলাম, আরও পিছনে বসেছি, পিছনে বসে ক্যামেরা করেছি আর কি। আর অনেকক্ষণ দুজনে গল্প করতে করতে তারপর গিয়ে পৌঁছালাম টিউশনে, টিউশনে গিয়ে আর কোনো ভিডিও করিনি। তারপর দাদার কাছে নোট নিলাম, নিয়ে সোজা বাড়ি চলে আসলাম, না সোজা বাড়ি আসিনি, তারপর একটু হলদি বাড়িতে গিয়েছিলাম ফুলের চারা নিতে, তো সেখান থেকে তারপর বাড়ি চলে এসেছিলাম। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আগের দিন একটা পার্সেল এসেছিলো আর কি, সেটা তো খোলা হয়নি, তো ভাবলাম বাড়ি এসে আজকে খুলি দুজনই। তো ও খুলতে শুরু করেছে, তো দেখো আমি একটা ইয়েলো কালার শাড়ি অর্ডার দিয়েছিলাম সরস্বতী পুজোতে পরার জন্য, শাড়িটা ভীষণই সুন্দর ছিল। তো খুলে দেখাচ্ছিল পুরোটা যে কেমন শাড়িটা, ভেতরটা সম্পূর্ণটা এরকম ছিল আর কি, আর আঁচলটা একটু অন্যরকম ডিজাইন ছিল। তারপর ওকে বললাম যে শাড়িটা সুন্দর করে গুছিয়ে আবার প্যাকেটটার মধ্যে ঢুকিয়ে রেখে দিই, কারণ কি সেটা এটা তো এখন পরবো না, না সরস্বতী পূজার সময় পরবো, ওখানে রেখে দিই, ওখানে থাকবে। বাই বাই, এখন একটু ঘুরতে যাই। দেখ না আমাদের বল তোমরা, হে তোমরা সবাই জুড়ে বলো কেমন আছো, আমি ভালো, বাহ সাবাস, বল আমার, বল আমার মাস্টার আটিন, আমার মাস্টার টিন আছে, ওই লাল টুকটুক সোয়েটার পরা ছেলে, বল হাই, জোরে বল, জোরে বল হাই।
আমি এখন যাই। ব্যাম ব্যাম ভালো করে নেই আর বল টাটা আজকে বিকেল বেলা ঘুরতে যাবো হ্যাঁ ট্রেনে তো পাশের বাড়ির একটা ভাগিনা এসেছিল আর বোনটাও এসেছিলো আমরা তিনজনে অনেকক্ষণ খেলা করলাম আর তারপর তো কোনো ভিডিওই করা হয়নি তো বন্ধুরা আজকের মতো এখান থেকেই দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবো আর যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো থ্যাংক ইউ